হ্যালো, কই তুমি এখন? যেখানে থাকি কেন? ফোন দেওয়া গেলি আর তোমার কই যে ফোন দেখতো? হ্যাঁ, ব্যাক করছি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেমন আছো? আমি কেমন আছি এটা শোনার দরকার কি? দরকার আছে? না, কোনো দরকার নাই। কি 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 জন্য ফোন ফোন দিতে বলছেন বলেন? তোমার কথা কবো আমার সাথে কোনো কথা, আমার সাথে কিছু কথা? আমার সাথে এখন কিছু কথা কোলামে কেমন আছে কো? পোলা মায়ের পোলা মায়ের মতোই আছে, যেভাবে থাকা যেভাবে থাকে, এ তিন বাচ্চা কাচ্চা যেভাবে থাকে সেভাবে আছে। এতিম কে? তুমি আছো না? এতিম এতিমই তো, এখন বাপ কাছে নেই, মা কাছে নেই, অনেক এতিম না? তাহলে তুমি আমার পোলা পানি আমাকে চাই না দাও? কেন পোলা মতো পোলা তোমার কাছে কিসের জন্য নিয়ে এসে দেবো আমি? পোলা ভাই কাছে যাওয়ার কোনো রাস্তা নাই তোমার এখন? কোন রাস্তা আছে? কোন রাস্তা রাখেন নাই আপনি? কোনো তো রাস্তা রাখেন নাই আপনি, নিজের জিদটারে বড় মনে করছিলেন, নিজের রক্তের শরীরের রক্ত গরম ছিল বেশি, সেটাই বড় মনে করছিলেন। হ্যাঁ, কান্নাকাটি করে বুঝি না, কান্না পোলাপান পোলা পোলাপান পোলাপান আছে, পোলাপানের মতো আছে, থাক। পোলাপান বড় হলেই পোলাপান ঠিকই দেখতে পারবেন আপনি। পোলাপান আছে, থাক। এখন পোলাপান দেখলে পোলাপানের মেয়ের লেখাপড়া করতেছে, মেয়ের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আপনি কি বলেন? তুমি কি মনে করো? মেয়ে আমার কথা মনে পড়ে না? কি তুমি কি মনে করো? মেয়ে কি আমার কথা মনে করে না? মনে পড়ে না, মনে করে না, না করে সেটা তো আমি জানি, আমি জন্ম দিয়েছি, আমি জানি না। তাহলে তুমি কও কি লেগে জল পড়া নষ্ট হয়ে দিব? মনে পড়লেও মনে মনে না পড়ার জন্য যা যা করার দরকার তাই তাই করি আমি। তুমি আমাদের নিয়ে যাও, তোমার আসার কোনো রাস্তা নাই তো? রাস্তা রাস্তা আমি ছিল, কি করছি? রাস্তা ছিল, রাস্তা ছিল, এই জন্য রাস্তায় দেখাই দিছে যে এমনি আপনি বাড়িতে যান। আমি ঢাকায় থাকতেও আপনি বাড়িতে গেছেন, বাড়িতে আপনার কেউ কেউ কিছু কয়নি, একটা টু কথাও কয় নাই। হ্যাঁ, তো এবার এবার যে আপনি এবার যে আপনি যাবেন, এর রাস্তাটা কি, কোন রাস্তা আছে রাখছেন? কোনো কোনো রাস্তা কি রাস্তা নাই গা? না, কোনো রাস্তা এত নাই, কি করছি তাহলে আমি? কোনো রাস্তায় নাই। আপনি শুধু আপনার জিপটারে দেখছেন, বড় মনে করে দেখছেন। হ্যাঁ, আমার আমার ছোট ভাই যদি অপরাধ করেও থাকে, তারপরেও আমার ছেলে মেয়ে আমার বাড়িতে রাখতে হইতেছে। যদি ছেলে মেয়ে যদি আমার আমার ছোট ভাই যদি ওইটা অন্যায়, তুমি তো তোমার আমার ভাইয়ের কথা কিছুই আমার কইলা কথা না। আমার কথা আমার কথা শুন, এখন এখন তো কিছু কইতে পারবো না আমি, এখন আমি একমাত্র কইতে পারবো না, শুধু আমার আমার মেয়ের মেয়ের নিয়ার জন্য, মেয়ের সম্মানের জন্য, মেয়ের 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 ইজ্জত, মেয়ের মেয়ের ইজ্জত। মানুষ হয় না, না না, আমি মা অন্য মানুষের মতো আমি না, আমি অন্য মানুষের মতো আমি না। মেয়ের সর্বনাশের মুখে, রাক্ষসের মুখে তুলে দিবেন। কোথায় রাখি, কোথায় রাখলে নিরাপদ হবে, কোথায় রাখবো না রাখবো, এটা আপনি এটা আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন, দেখতে তো পারবেন না, আপনি শুনতে পারবেন যে আপনার মেয়ে
কেমন আছে, আপনার খালার বাড়ি ওই জায়গায়, আপনার খালাতো বোনের বাড়ি ওই জায়গায়, আপনি ফোন করে করে খোঁজ নিয়ে দেখছেন আপনার মেয়ে কেমন থাকে, কি পরিবেশে থাকে, কিভাবে থাকে, সব জানতে পারবেন আপনি। তুমি আমাকে নিয়ে যাবো, আমি জানি না, আমি আমি কিচ্ছু বুঝি না। আপনার আসার কোনো রাস্তা নাই তো, আপনার আপনার শুধু পায়ে ধরে আমি আমি শুধু মিনতি করি নাই। হ্যাঁ, আপনি এই এইসব এইসব কাহিনী করছেন, আমি ঢাকায় বসে বসে কান দিই, আর আপনি আপনি অপবাদ দিচ্ছেন যে আমি ছোট ভাই বাপের বাঁচানোর জন্য আমি কান্দতাছি। হ্যাঁ, এগুলো আপনি কইছেন মানুষের কাছে, কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে, যে যে খানকির পোলা কুত্তার বাচ্চা এই এই বাপ বাপ ভাইয়ের বাঁচানোর জন্য কান্দে। হ্যাঁ, আমি আমার আমার ছেলে মেয়ের জন্য কান্দি, আর আপনি অন্য দিক দিয়ে মানুষের কাছে আপনার বদনাম ছড়াই দেন। হ্যাঁ, তবে আমি আপনারে কইছিলাম, হ্যাঁ, তো এটা যে আল্লাহ কবুল করে নেবে এটা আমি আমার কল্পনা কল্পনাতেও ছিল না, যে যখন আমি থাকবো না তখন আপনি বুঝবেন। হ্যাঁ, এখন তো আসি, এখন আপনি বুঝবেন না, ঠিক আছে? সেই বুঝলে নেই, কিন্তু অনেক দেরিতে, অনেক দেরিতে, যখন আর যখন এগুলো আমার শেষ, ওগুলো শেষ আমার। কি আমি করলে আমি গাজীপুরে যাই, যখন শুনছি যে তুমি আপনি আমার মেয়ের নাম পর্যন্ত চেঞ্জ করে রাখছেন, কোথায় কোথায় রাখছেন। হ্যাঁ, আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার কাছে বলে যে আব্বু আমার নাম, আম্মু আমার নাম, এইটা রাখছে। হ্যাঁ, দোলা দোলা ছোট ছোট বাচ্চা কাচ্চা সামনে যেটা যেটা যে যে যেটা বলে সেটাই কিন্তু মনে মনে থাকে। দোলা তো ছোট ছিল, দোলা তো দোলা তো ছিল, দোলা তো ছিল, আর দোলা দোলাও আমার কাছে বলে যে ফুবা জানো না যে আমি পাগল। এখন কিছু করার নাই। হ্যাঁ, কোনো 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 রাস্তা নাই, মানে ফেরার ফেরার মতো কোনো রাস্তা নাই। আমি এই যে এই যে কেন বিচ্ছেদ মরতে বলবো আমি, আপনি কেন কেন বিষয়ে মরবেন? আপনি সুন্দরভাবে জীবন জীবন যাপন করেন, চাকরি করেন, ভালো একটা ছেলে পেলে দেখে বিয়ে শাদি করেন। আরে আমার আমার মতো খারাপ ছেলে, আমার আমার চেয়ে অনেক ভালো ছেলে আছে, আমার চেয়ে আমার আমার মতো ছেলে লাগবে না তো, আমার চেয়ে অনেক ভালো ছেলে আছে। আরে আমার মতো মিলন না থাকলেও হবে, আমার মতো কত মিলন আছে, আমার মতো কত মিলন আছে, কত মিলন আছে আমার মতো, আমার মতো মিলন না থাকলে কি হবে? অনেক আছে, অনেক আমার 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 থেকে তুমি আমার জ্বালা সহ্য করে আমার দিয়ে খাইছো, এরকম আমার জ্বালা সহ্য করে কেউ খাইবো না। অনেক আছে, অনেক 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 আছে, সবকিছু সবকিছু ভুইলা, সবকিছু সবকিছু ভুইলা, ওই যারে বিয়ে করবা তার কথা অনুযায়ী আপনি চলেন, যে যে যেটা কয় সেটা শুনেন। হ্যাঁ, সুন্দর গুণের কথা আমি সুন্দর বলতে পারি না, সুন্দর সুন্দর প্রত্যেকটা গুণের কথা আমি মনে করি আর আমার গুণের কথা, আমার গুণের কথা তো বলা লাগবে না, আমার আমি যেগুলো অত্যাচার করছি সেগুলোর কথা ভেবে আপনি ভুলে থাকেন। হ্যাঁ, মারছি, অনেক মারছি, মারতে মারতে ইসলাম ভাঙা ফলাইছি, তারপরে এমন করে মারছি কানে কিছু শুনতে পারেন নাই, অনেক অত্যাচার করছি আমি আপনার আপনার উপরে তো, ঠিক আছে? না, যেটা যেটা করছেন আপনার বিবিকে যেটা কইছে, আপনার যেটা বিবিকে চাইছে সেটা উচিত করা, সেটাই করছেন আপনি। এখন কোনো কোনো উপায় নাই, কোনো কান্নাকাটি করে কোনো উপায় নাই। হ্যাঁ, আমার না, আমি তো বিয়ে শাদী করে ফেলাইছি, আমি নিয়ে আসবো কেমনে? হ্যাঁ, কে কইছে করে নাই? আমি আমি বিয়ে শাদী করে নি, কে কইছে? বিশ্বাস হয় না আপনার খালার খালার নাম্বারে, রাজনের নাম্বারে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করে দেখেন।
বিয়ে করবো না, করতে হইতেছে আমি মেয়ের জন্য। মেয়ে কি একা একা থাকবে নাকি? মেয়ের জন্যই বিয়ে করছি। এখন নাই, থাকবে দুদিন পর। তাহলে ভাইয়ারে তোমার ওই বউ কাছে।